গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজ হচ্ছে 9th April, আমি আমার মর্নিং রুটিন তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, তাতে আমি কি কি কাজ করি তোমরাও দেখতে পারবে আর তোমাদের কাজটাও সহজ হয়ে যাবে। তো আমি যে রান্নাঘরে প্রথমেই ঢুকেছি, কিন্তু আমার এতক্ষণে দাঁত মাজা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো আমি রান্নাঘরে যে ডাস্টারটা থাকে কাপড়ে সেটাকে ভিজিয়ে নিয়েছি। লিকুইড যে সোপ থাকে, ভিম বা প্রিল, সেটা দিয়ে আমি পুরো রান্নাঘরের যে টাইলস আছে, গ্যাস আছে, সব পরিষ্কার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা, আমি কিন্তু রাতে করেও এটা শুই, কিন্তু সকালবেলা এটা করিনি এই কারণেই যে আরও বেশি পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়, আবার রান্না করার পরে সেটা করব। তো আমার চিমনি নেই, আমার আছে এক্সস্ট ফ্যান, তো সেটা আমি জানলার হাতের কাছেই রেখেছি। আর রান্না করার পরে দুপুরবেলা সেটাকে আমি টোটালি স্কচ ব্রাইট দিয়ে মেজে ফেলি, তাহলে তেল কালিটা পড়ে না। তো আমি এবার গ্যাসের, যেহেতু পোঁচা হয়ে গেছে গ্যাসটা, এবার গ্যাসের উপরে চা বসিয়ে দেবো, আর একদিকে আমি ভাতের চালটাও ধুয়ে রাখবো। এই কারণেই যে সকালবেলা থেকে ভাতের চালটা ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু দুপুরবেলা ভাত করতে 5-10 মিনিট সময় লাগে। আর আমি গ্যাস জ্বালানোর পরেই মা অন্নপূর্ণার নাম করে 3 বার প্রণাম করে নিই গ্যাসটাকে। যাই হোক, আমাদের মা অন্নপূর্ণার কৃপায় যা দিন যায়, যেভাবে যায়, উনি যা দেন তাতেই আমাদের কিন্তু জীবন কাটে, তো ওনাকে প্রথমেই স্মরণ করা উচিত। তো এই ভেবেই তো আমার মর্নিং রুটিনটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমি আবার মর্নিং ডেইলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও। মর্নিং বন্ধুরা, দেখো এখন আমি সব এই পর্দাগুলো খুলেছি, কারণ নবরাত্রি 13 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, তো এইগুলো তার আগে কাঁচা হয়ে যাবে। আর ঠাকুর ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং এই ঘরে হয়ে গেছে, কারণ পর্দাগুলো খুলে আগে আমি পুজো করেছি, পুজো করে তারপরে পর্দাগুলো খুলেছি, তাতে ধুলো যেগুলো ছিল পড়েছে সেগুলো করে একদম পুরো ডাস্টিং করে নিয়েছি। আর এইখানেই দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, পর্দাগুলো সব রেখেছি, একটু পরেই ওয়াশিং মেশিনে কেচে ফেলবো। ঠাকুরঘরের পর্দাটাও খুলে দিয়েছি, আর এইখানে তো আমার পর্দা নেই, এখানে আমার ওয়াল স্টিকার লাগানো আছে, আর ও ঘরের একটু বেগুনি পর্দাই সামনেটায় থাকে, সেটা কেচে নিচ্ছি আজকে। এখানে তো সব পর্দা সব ঘরে কাচতে পারবো না, আজকে আমি এটা কেচে নিচ্ছি, কালকে আমাদের এখানে ভোট, কালকে হবে না, আবার পরশু দিন হয়তো আমি আমার বেডরুমেরটা কাচবো কি আমার মেয়েদের ঘরেরগুলো কাচবো। তো আমার পর্দাগুলো অনেক লং লং এবং বড় বড়, তো একদিনই সব ঘর এই কারণে কাচা যায় না। আর আমার ওই ঘরে মোটামুটি প্রায় 10টার মতো ছোট পর্দা, বড় পর্দা মিলে 10-12টার মতো কাচতে হবে, তো ওটা একদিনেই আমি কভার করব। ওটা হালকার মধ্যে হয় আছে বলে ওটা অসুবিধে হয় না। আর এইগুলোতে সব লাইনিং দেওয়া আছে, মানে আমার মেয়েদের ঘরগুলোতে বড় বড় পর্দা, তার ভিতরে আবার লাইনিং দেওয়া, মানে একটু ভারী হয় জিনিসটা, তো এই কারণে। আর সকালবেলা একটু অ্যালোভেরা জেল গা হাত পা ধোয়ার পরে আমি মেখেছিলাম, মানে আমি সকালবেলা উঠে যে নাইটিটা পরে শুই সেটাকে অবশ্যই কেচে দিই, কেচে তারপরে যেটা আমাদের সকালের কাজ, ব্রাশ টাশ করে নিয়ে একদম গা ধুয়ে নিই, ধুয়ে তারপরে যেটা পরার পরে তারপরে ঠাকুর ঘরে যাই। আজকে একটু গরম জল সকালে খেয়েছিলাম, খেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তারপরে চা বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর চাল, ভাতের চালটাও ধুয়ে রেখেছিলাম, তো সেটা ধুয়ে রাখি, আমি সকালবেলাই ধুয়ে রাখি, কারণ ওটা আমি 11:30 অনেক সময় বেলাতেও বসেই, কিন্তু চাল ভাতটা খুব ভালো হয়, এবং আমি একটু লম্বা মাছকাটি চালটা খাই, ওটা প্রায় 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, কারণে মানে গ্যাস কমিয়ে দিও। তারপর ঠাকুরঘর করে এইসব করা হয়ে গেছে, আর এখন বাজে গড়িতে ঠিক 9:45, তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমার মোটামুটি কাজ হয়ে গেল। এবার আমাদের যে কাজের দিদি সে আসবে, ঘরদোরগুলো পুঁছবে, আর আমাকে একটু আনাজ কেটে দেবে। আজকে রান্না বেশি কিছু নেই, একটু ডাল করব, কালকে অনেকটা চিকেন করেছিলাম বলেছিলাম তোমাদের, তো সেই চিকেনটা না রাত্রিবেলা সব কিনে এনে খেয়েছে, বিরিয়ানি এনে কিনে এনে খেয়েছে, এখানে প্রচুর অনেকটাই চিকেন রয়ে গেছে, তো ওটা আজকে সকালবেলা চালিয়ে দেবো। দেখি বিকেলের কিছু করতে হবে ভালো কিছু, বিকেলে আসলে ভালো কিছু না করলে, মানে চটপটি খাবার না করলে, এটা আগে আমার শুধু মেয়েদের ছিল, এখন আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে, মানে তরকা, ঘুগনি, কাবুলি চানা, আবার চিলি সোয়াবিন, চিলি সোয়াবিন পরশু দিন করেছিলাম, সেটা একটুখানি অল্প রয়েছে, এরকম প্রচুর মানে বিভিন্ন ধরনের করতে হবে, তবে ওদের রাত্রে জুতমতো রুটি হবে,
খাবে, না হলে বলবে খিদে নেই খাবো না এরকম বলবে। ওই কারণে আমাকে রাত্রের তরকারিটা বুঝে শুনে খুব ভালো করে করতে হয়। ভাবছি আজকে একটুখানি দই ঢেঁড়স করবো আর একটু কষা আলুর দম করবো, তাহলে কিন্তু এরা ভালোই খেয়ে নেবে। কষা আলুর দমটা মানে আমি একটুখানি কী করি, দই টই দিয়ে ভালো করে করি, কষিয়ে করি, মানে অপূর্ব খেতে লাগে, ওই হয়তো ওই কারণেই ওরা খেয়ে নেয়। তো এইভাবে আমি যদি পারি একটু পরোটা করে দেবো। আমার ছোটো মেয়ে একটু পরোটা খেতে ভালোবাসে, বড় মেয়ে একদম খায় না, আমিও ভাই খেতে ভালোবাসি। চলো এবার পরপরগুলো কাজগুলো করি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি আমার রেগুলার লাইফটা এখন রেগুলারই ভাবছি শেয়ার করছি তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর কী কী তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। তো পর্দাগুলো কালকে রাতেই আমি টাঙিয়ে দিয়ে গেছিলাম। আজ হচ্ছে 10ই এপ্রিল, এখন বাজে দুপুর ঠিক 12টা, আর আমরা এই ভোট দিয়ে আসছি প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে। তো ব্লগটা যেহেতু শুরু করেছি আজকে শেষ করব। তো পর্দাগুলো এখানে কাঁচা হয়ে গেছিলো কালকে বিকেলেই লাগিয়ে দিয়েছি। আমি জানি সকালে সময় পাবো না, আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই, জল ঢালা ভাত, মানে এটা ঠান্ডা ভাত আমার তো প্রচণ্ড ভালো লাগে। প্রথমত স্যাটারডে নিরামিষ খাই, আর বিকেলবেলা পনিরের তরকারি করবো, ওটা বিকেলেই করবো। তো রান্নাবান্নার অতটা চিন্তা নেই, ভাত আমি কালকে বেশিটা করে রেখেছিলাম, শুধু আলু ভাতে দেবো যেটা, আর আলু চোখা মানে বানাবো, বড়া মানে যে চপ বানাবো এটাই বাকি আছে। তো এবার জাস্ট ঘামটা হচ্ছে, ঘামটা একটু শোকাই, প্রচণ্ড গরম, রোদ হয়তো সেরকম ওঠেনি, হালকা রোদ, কিন্তু গরমটা ভ্যাপসা গরম। আর সকালবেলা পুজো টুজো করে একদম জলখাবার ব্রেকফাস্ট করে গেছি, নাহলে এসে এত বেলায় ব্রেকফাস্টও করতে পারতাম না, ভাগ্যিস করে গেছি। কিন্তু লম্বা লাইন পড়েছে, মানে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য এবার খুব আগ্রহী। আমরা যেটা দেখলাম প্রত্যেকটি বুথে লম্বা লম্বা লাইন, সকাল থেকেই লাইন। তো আমি আমার বড় মেয়ে এবারে প্রথম ভোট দিল। সারাদিন এই ঘর গোছাতে গোছাতেই সময় চলে যায় মানুষের, যাই হোক। তো শুধু এবার দুপুরের লাঞ্চ বাকি আছে, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলো এখন আমি রাখছি, চান টান করে ফ্রেশ আপ হই, তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে একদম কথা বলবো। সকালে হয়তো আর কথা বলার সুযোগ পাবো না বা হবে না, একদম বিকেলে তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা মারবো। তো সকালে তোমাদের সঙ্গে লাঞ্চ মানে খাওয়ার আগে পর্যন্ত কথা বলেছি ভোট দিয়ে এসে, আর তারপরে আর কথা বলিনি কী কারণেই, তো একটু রেস্টও নিয়েছি, অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম বলে না একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল, আর একটু দুপুরবেলা ঘুমিয়েও পড়েছিলাম। তো বিকেলবেলা চাটা খেয়েছি, একটু ডিম পাউরুটি করেছিলাম অ্যাডজাস্ট টিফিনের জন্য, সেটাও খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে রাত্রির 8টা। তো আজকে আমি ভাবছি ভাতই করে নিই, আর রুটি তো আমাদের কেনা হয়, কিন্তু ফোন করলে সে বাড়িতে হয়তো দিয়েও যাবে, কিন্তু রুটি আর করতে ইচ্ছে করছে না, কারণ আমার তরকারি করা নেই। আর না আমার কোনো আজকে তরকারি করতে ইচ্ছে করছে না, ইচ্ছে ছিল একটু ছানার তরকারি করব, কিন্তু আমার আজকে একদম ইচ্ছে করছে না। তো আমার হাজব্যান্ড বললে আমি রাতের বেলা জল ঢালা ভাতই খেয়ে নেবো, আর আমরা একটুখানি ভাত আলু ভাতে কড়াই আছে, আর একটু ডিম সেদ্ধ করে গরম গরম ঘি ভাত করে খাবো। তো অনেকদিন ওটা খাইনি, ভালোও লাগবে। সামনে অন্নপূর্ণ পুজো এসে যাচ্ছে, আর নবরাত্রি মঙ্গলবার থেকে স্টার্ট হচ্ছে, আজ হচ্ছে সানডে, তার মানে কাল পরশুর মধ্যে আমাকে আরও দুটো ঘরের পর্দা এগুলো কাচাকুচি করতে হবে, রান্নাঘর সোমবারের মধ্যে একদম পরিষ্কার করে নিতে হবে। তো এখান দিয়ে মনে হয় কোনো ঠাকুর যাচ্ছে, আজ যেহেতু স্যাটারডে, তো এই সময় রক্ষাকালী পুজো হয় না, আমার মনে হয় আজকে রক্ষাকালী পুজো, আর আমাদের পাড়ার ভেতরেই না। তো আমাদের পাড়ার ভেতরেই ঠাকুর তৈরি হয়, তো সেখানেই আমাদের অন্নপূর্ণা মাও তৈরি হন। তো আগের বছর তৈরি হওয়াই হয়ে গেছিলো প্রায়, আর হঠাৎ করে লকডাউন ডেকে দেওয়াতে পুরো সব কিছু বন্ধ হয়ে গেছিলো, আর পুজো ওইখানে হয়নি, মনটাও খুব খারাপ ছিল। তো আমার হাজবেন্ড কী করলো, সবাই ক্যান্সেল করেছিল অন্নপূর্ণা পুজো, আমাদের মতো যাদের হয় বাড়িতে বাড়িতে। তো আমার হাজবেন্ড কী করেছে, তো তাকে গিয়ে পুরোটাই টাকাটা দিয়ে এসছে। তো যাই হোক, ওদেরও তো একটা দরকার, কারণ ওদের লকডাউনে অসুবিধে হয়। তো এইটার জন্য খুব মানে থ্যাংক ইউ সে অনেকবার করে আমার হাজবেন্ডকে বলেছে, দাদা তুমি দিয়ে গেলে, চেনা শোনা তুমি দিয়ে গেলে, কিন্তু সকলে তো সেটা দিচ্ছে না, সবাই ক্যান্সেল করে দিচ্ছে, আর কিছু করার নেই, যেটুকু অ্যাডভান্স দিয়েছে দিয়েছে। তো ওটাই, যাই হোক ওদেরও লস কেন হবে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা, এখানেই মানবিকতা। তো যাই হোক, এবার পুজোর ঠাকুর রেডি মোটামুটি হয়ে গেছে,
শুধু মায়ের আসার অপেক্ষা। তার জন্য এখন মানে মোটামুটি মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে একদম জোরদার প্রস্তুতি। তো এবারে তুমি তোমাদের সঙ্গে আগেই বলেছি আমাদের বাড়িতে কাউকে অ্যালাউ করা হবে না, মানে আমাদের বাড়িতে অনেক লোকজন এখানে মা অন্নপূর্ণার কৃপায় তারা ভোগ প্রসাদ আসেন নিতে। তো সেগুলো এবারে মোটামুটি বন্ধই সব প্যাকেটে প্যাকেটে করে দেওয়ার এই সিস্টেম করা হচ্ছে, কারণ করোনা বিশালভাবে বাড়ছে। আর সব কিছুই আমি চেষ্টা করবো এবারে পুরো অন্নপূর্ণা ব্লগগুলো বানানোর,